আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন করেছেন সেটা রিসিভ করেছে কি না, নাকি এখনও রিসিভ করে নাই সেটা আজকে আপনাদের দেখাবো। তো সেটা দেখার জন্য আপনারা যে আবেদন করেছেন, আবেদন করার সময় আপনাদের একটা কলেজ কপি দিয়েছে, একটা আবেদন কাগজ দিয়েছে, সেই কাগজের ভিতরে আপনার রোল নাম্বার এবং আপনার পিন নাম্বার লেখা আছে, এই দুটাই মূলত লাগবে। তো আপনি এটা বাইর করার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। তো আমি সেখানে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে রিফ্রেশ করে নেবেন যা আছে, নতুন ট্যাবে ক্লিক করবেন, তারপরে লিখবেন অ্যাপ ওয়ান। এখানে এখানে চলে আসছে NU.edu.bd রেজাল্ট 2022, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখা লেখা আছে প্রথম যে লিঙ্কটি দেওয়া আছে সেই অ্যাড্রেসেই চলে যাবেন। তো আমি এখান থেকে প্রথম অ্যাড্রেসেই চলে যাচ্ছি। তো এখান থেকে দেখেন অনেক কিছু লেখা আসছে, ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন অ্যাডমিশন সিস্টেমের এটাও লেখা আছে। এখান থেকে আপনি চেক দিতে পারবেন যে আপনার এটা অ্যাকসেপ্ট হয়েছে কি না। তো এটা চেক দেওয়ার জন্য আপনাকে যেতে হবে, আমি এখানে টেনে দিচ্ছি, এখানে লেখা আছে ইম্পর্ট্যান্ট লিঙ্কস, অনার্স অ্যাপ্লিকেশন লগইন ক্লিকস, লগইন ক্লিক হেয়ার। তো এখানে একটি ক্লিক দেবেন। তো আমি এখানে একটি ক্লিক দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে কি চাইছে, এখানে চাইছে অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্ট লগইন অনার্স। এখানে আপনার অ্যাপ্লিকেশন রোল নাম্বার দিতে হবে, আমি তো প্রথমে বলে নিছি রোল নাম্বার আর পিন নাম্বার লাগবে। এখানে রোল নাম্বারটা দেবেন এবং এখানে পিন নাম্বার দেবেন, দিয়ে লগ ইন করবেন। আমি এখন আমার রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে আমি পিন নাম্বার দিয়ে দিচ্ছি। সরি, আমার পিন নাম্বার দেখাতে পারলাম না, এটা প্রবলেম হতে পারে, তার জন্যে এটার জন্য আমাকে মাফ করবেন। তো এখানে লগ ইনে ক্লিক করবেন। তো দেখেন এখান থেকে সব চলে আসছে, এখান থেকে আমার জাতীয় ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ফর্মটা চলে আসছে। তো এখান থেকে আপনি এখানে যাবেন ভিউ অ্যাপ্লিকেশন, দেখেন এখানে লেখা আছে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। দেখেন হোম, তার নিচে হলো ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন, দেখেন এখানে লেখা আছে অ্যাকসেপ্ট, তার মানে আমার এটা অ্যাকসেপ্ট হয়েছে। আপনি এভাবেই ক্লিক করে দেখতে পারেন আপনার এটা অ্যাকসেপ্ট হয়েছে কি না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করি, আমার দ্বারা কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না, বরং একটু হলেও উপকৃত হবেন। তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।